নির্দোষ কোনো মানুষকে যদি জেলে রাখা হয় আর জেলে যদি রাখা হয় ধর্ষণের অভিযোগ দিয়ে এক নম্বরের লোকটা আসলে কি নির্দোষ এরপরও জেল খাটতেছে কোন অভিযোগে ধর্ষণের অভিযোগে এই রকম পরিবেশ যদি কোনো রাষ্ট্রে থাকে সেই রাষ্ট্রে কি আসে আচ্ছা এই দুর্যোগ থেকে বাঁচার উপায় কি বাঁচার উপায় হচ্ছে জেলের হুজুরকে কি করে দিতে হবে মুক্ত করে দিতে হবে এরপর ওই হুজুর যে তার কাছে যার অভিযুক্ত করা হয়েছে যেই যেই নারীদের সেই নারীদের ওই হুজুরের কাছে কি চাইতে হবে ক্ষমা চাইতে হবে আর তৃতীয় হচ্ছে হুজুরকে মুক্ত করে শুধু সাইদা দেওয়া না বরং তাকে এনে রাষ্ট্রের সর্বোচ্চ মর্যাদা জায়গায় বসাইতে হবে তাহলে দুর্যোগ মোকাবেলা করা সম্ভব ঠিক কি না বলো ইউসুফ আলাইহিস সালাম বললেন দুইটা কারণে আমি পাঁচ দিন আগে বের হব না আমি জানি নির্বাহী নির্দেশ এবং আদেশের কারণে একটা ফাঁসির আসামিকেও বাদ মুক্ত করতে পারে রাষ্ট্রের প্রধান ঠিক কিনা বলেন কিন্তু এই দশ বছর হইতে মাত্র পাঁচ দিন বাকি নয় বছর তিনশো দিন হয়ে গেছে ৩৬০ দিন হয়ে গেছে আর পাঁচটা দিন এর আগে যদি আপনি মুক্ত করেন তাহলে একটা সমস্যা থাকবে সেটা হলো অপরাধ অপরাধের মতোই রয়ে গেল আপনি দয়া করে আমারে মাফ কইরা দিছেন আসলে তো আমি অপরাধই করি নাই আমাকে যেই মহিলা বলতেছিল যে শোনো ও যে আমি নাকি এই মহিলাকে ধর্ষণ করছিলাম আমার এদেশে ধর্ষণের আসামি ঠিক না কথা কয় না কেন আসলে মহিলাকে ইউসুফ ধর্ষণ করতে চাইছে নাকি ইউসুফ আলাইহিস সালামের চরিত্র হনন করতে চাইছে মহিলা মহিলা চাইছে এই দুষ্কৃতিকারী অনেক মহিলারা নির্দোষ মানুষ দিনদারদেরকে জেনার তোহমাত ধর্ষণের তোহমাত দিয়ে জেলে আটকানোর অভ্যাস আছে ঠিক কিনা যদি কোনো নির্দোষ মানুষকে জেনার অভিযোগ দেয়া হয় ধর্ষণের অভিযোগ দেয়া হয় মিথ্যা জিনিস বানিয়ে দেয়া হয় তাহলে আল্লাহ তাআলা চাইলে সাত দিনের শিশু দিয়েও সত্যকে প্রকাশিত করে দেন যার প্রমাণ আমরাও পাই মুসলমান নামধারী বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠান এবং বিভিন্ন প্রশাসনের নামধারী কিছু চাটুকরেরা নির্দোষ মানুষকে ধর্ষণকারী খুনি বানানোর যখন হাজার পায়তারা করলো সেই মুহূর্তে মুসলমান নয় একজন হিন্দু দ্বারা এরপরও আল্লাহ তাআলা নির্দোষ এক আলেমের পক্ষে জবানবন্দি আদায় করে দিয়েছে قد من دبر قال إنه من كيدكن إن كيدكن عظيم يوسف عليه السلام সামনে আজিজ মিশর বললেন চুপ কর মহিলা আল্লাহু আকবার তুমি বরং ষড়যন্ত্রকারী প্রাথমিকভাবে বিচারক ঠিকই রায় দিচ্ছিল ঠিক কিনা বলেন পরে এক রাইতে পাল্টাই গেছে তোমাদের ষড়যন্ত্র আর তোমাদের ষড়যন্ত্র বড়ই জঘন্য শয়তানের ষড়যন্ত্র কানা দাইফা ইন্না কাইদা শাইতানি কানা দাইফা যেই কোরআনে আল্লাহ বলছেন শয়তানের ষড়যন্ত্র দুর্বল সেই কোরআনে আল্লাহ বলছেন নারীদের ষড়যন্ত্র বড়ই জঘন্য এক কঠিন জঘন্য ষড়যন্ত্রে আমরা এই জাতি আটকাইয়ে গেছি পুলিশ র‍্যাব গোয়েন্দা ডিসি এসপি সাধারণ জনগণ সমাজপতি শিল্পপতি সবাই আটকাইয়ে গেছি উপরেও উপরে শীল উপরে বাটা নিচে শীল মাঝখানে আছে মরিস জনগণ পাড়াপুতায় ঘষাঘষি শিলপাড়ায় ঘষাঘষি মরিসের দশা শিল্পটা সরাইতে হবে বাঁচার মতো বাঁচার লক্ষ্যে সব দল দেখা শেষ আল কোরআনে বাংলাদেশ জিকিরা বলো
رب العالمين بولين واستغفري يوسف কে লক্ষ্য করে বলছেন আজিজ মিশর يوسف اعرض عن هذا يوسف এই কথার মানুষের কাছে বইলা বেরায়ও না খেয়াল করছেন এই কথার মানুষের কাছে কওয়া কই কইরো না واستغفري لي ذنبكي ও মহিলা তুমি মাপ চাও তোমার অপরাধের জন্য তুমি মাপ চাও কথা বোঝেন নাই মনে واستغفري لي ذنبكي তোমার অপরাধের জন্য তুমি মাপ চাও কার কাছে ও মহিলা তো মূর্তি পূজারি সে মহিলা তো অবশ্যই আল্লাহর কাছে মাপ চাইবে না বরং তুমি ইউসুফের সম্মান নষ্ট করার ষড়যন্ত্র করার কারণে তুমি ইউসুফের কাছে মাপ চাও ইন্নাকি কুনতি মিনাল খাতি এত কিছুর পরেও মহিলার ষড়যন্ত্রী ইউসুফ পয়গম্বরকে জেলে দেয়া হলো যাই হোক এবার ইউসুফ আলাইহিস সালাম বললেন যেই মহিলারা এই ষড়যন্ত্র করছিল তাদেরকে একটু ডাকেন আমি তো এক 10 বছর তো দূরের কথা 10 সেকেন্ডও জেল হওয়ার কথা না আমার কারণ যেই ষড়যন্ত্রে আমাকে জেলে দেয়া হয়েছে এই ষড়যন্ত্রের সাথে ন্যূনতম সম্পর্ক আমার নাই আপনিও জানেন আপনিও আমাকে আইয়ো সিদ্দিক বলে ডাকেন এরপর আমার যেহেতু জেল হয়েছে আমি মহিলাদের কাছে জানতে চাই আসলে ঘটনা কি হয়েছিল সাথে সাথে মহিলারা আসলো এই কথাটা বলি আমি শেষ করছি ইউসুফ আলাইহিস সালামের কথা শুনে আজিজ মিশর বললেন দো শহরত করে দাও মন্ত্রীদের বউরা কোথায় মাইয়াগুলা কই সবাই আসো সবাই আসো মন্ত্রীদের বউরা ঠোঁট মালিশ নাক মালিশ মাসকারা মাসকারা লাগাই আবার আসছে বাদশাই কি জানি বলবে এখন মহিলাদেরকে জিজ্ঞেস করতেছে মা খতবু কুন্না ইদ রাওয়াতুন্না ইউসুফ আন নফসিহি যখন ইউসুফ পয়গম্বরকে তোমরা দোষী সাব্যস্ত করার জন্য পক্ষে রায় দিলে আমার স্ত্রীর সাথে সাথে মিলাইয়া বলো দেখি আসলে তোমরা কি জোয়ারে ভাসতেছিলা ভাড়ায় ভাসতেছিলা নাকি আসলে ইউসুফের মধ্যে কিছু খারাপ দেখছিলা সাথে সাথে মহিলারা বলল কুল না হাশা লিল্লাহ না গো বাদশা আসল বিষয় হলো তার ভিতরে আমরা কোনো খারাপ কিছু দেখি নাই মা আলিমনা মিন সুই আলাইহি মিন সুইন আসলে তার ভিতরে কোনো খারাপ নাই বলে তাহলে কেন বলছিলা কয় আমাগো আপায় কয় এই জন্য কইছি আপায় কয় আপায় কয় ওরা দর্শন করি এই জন্য আমরাও কইছি দর্শন করি যে রাস্তার মোড়ে মোড়ে দিনকে দিন রাতকে রাতেই যুবক যুবতীরা মিললা যে স্লোগানগুলো দিল ওটা আপায় কইছে এই জন্য কইছি আসলে আমাদের কোনো জ্ঞান বুদ্ধি নাই আপায় কয় আমরা কই খালাম্মাই কয় আমরা কই ভাবি কয় আমরা কই ম্যাডাম কয় আমরা কই তোমার কপালে ম্যাডাম আর পায় যাইবে না সেই চিন্তা বাদ দাও এবার বাদশাহ এবার আপনার বোর্ড দিয়েছি কেন আসলে ঘটনা কি ছিল قالتي مرأة العزيز দেখছেন এককাল বুড়োটা রে ধরছে বলেন দেখি ম্যাডাম আপনার কি খবর কারণ এখন ইউসুফের খুশি না করলে তো রাষ্ট্র ক্ষমতাই যায় এদের ঠিকানার জন্য কারণ দুর্ভিক্ষ আসবে মোকাবেলা কেমনে করবে তো জানাই ছিল না ও বাদশা قالتي مرأة العزيز আজিজ মিশর জিজ্ঞেস করেন ও আমার পরানের বউ তুমি কিছু কও দেখি কি হইছে قال الان الان حسحس الحق একবারে সত্য সত্য তিন সত্য নির্বেজাল সত্য এর মানে আগের কথা মিথ্যা ছিল হাসহাস হক আমরা বলি না যে একটা হাসা কথা কই ভাই আপনি জানেন আপনাদের এই অঞ্চলে আছে কিনা নোয়াখালীতে এই কথাটা বেশি হাসা হাসা হাসাল হাক একর হাসা হাসা সত্য কথা বলতেছে নির্ভেজাল সত্য সেটা কি আনা রাওয়াতুহু আন নাফসিহি
আমি আমার নফসের তাড়না পূরণ করার জন্য তাকে উত্তেজিত করতেছিলাম তাকে আমার পক্ষে টানার চেষ্টা করতেছিলাম ওয়াইন্নাহু লামিনাস সাদিকিন আসলে সে হইল একটা চূড়ান্ত সত্যবাদী মানুষ আজিজ মিশর জানে সিদ্দিক আর মহিলাও জানে সত্যবাদী তাহলে বলেন তো জেলটা কেন খাটে শুধুমাত্র মহিলার প্রতিহিংসার কারণে আর দ্বিতীয় হচ্ছে মহিলা হুজুরের বাগে আনতে পারে নাই আমি যা কই তাই শোনো এইটা হুজুরে শুনে না কেন এই জন্য জেল খাটো হুজুরে যদি শুনতো তাহলে জেল খাটা লাগতো না ডাক দিয়ে বলতেছে বাদশা قال اجعلني على خزائن الأرض إني حفيظ عليم وكذلك مكنا ليوسف في الأرض এটাই শেষ কথা উঠবেন না কেউ মজার কথা বললো বাদশাহ তাহলে আমার জীবনের এই দশটা বছর কি হবে বললো ইউসুফ মাফ করে দাও তোমাকে এই রাষ্ট্রপ্রধানের দায়িত্ব আমি দিচ্ছি বলল বাদশা রাষ্ট্রপ্রধান হওয়ার আগে বিপদ থেকে উদ্ধারের জন্য আমাকে দুইটা মন্ত্রণালয় দেন একটা মাটি পানি এই জমিনের ভূমি মন্ত্রণালয় আর একটা খাদ্য মন্ত্রণালয় তার কারণ আপনার যে মন্ত্রীরা আছে তাদের তো রাষ্ট্র নিয়ে কোনো অনুভূতি নাই তাদের অনুভূতি হলো কেবলমাত্র নিজের পকেট ভারী আর টাকা পয়সা দিয়ে নিজে জৌলাস করা এই কারণে রাষ্ট্র চলে যাচ্ছে এক মহা বিপদের দিকে সেই দিকে ন্যূনতম যোগ্যতা এবং ব্যাখ্যা তাদের মাথার ভিতরে নেই অতএব দুর্ভিক্ষের সময় দুইটা জিনিস ভূমি মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয় থাকতে হয় হুজুরদের হাতে কারণটা কি কারণ হচ্ছে বাদশা আপনার মন্ত্রীদের উপরে মানুষের জনগণের ন্যূনতম আস্থা নাই এই সম্পদ যেটা বেশি হবে সেই সম্পদ যদি বলেন যে আমাদের কাছে জমা দাও কারণ প্রত্যেকটা মন্ত্রী দুর্নীতিগ্রস্ত অতএব এই মন্ত্রীদের হাতে মানুষ নিজের সম্পদ প্রয়োজনে জমিনে পোড়াইয়া দেবে আলু জমিন থেকে না উঠাইয়া জমিনের সাথে মিশাইয়া ফেলাইবে ধান খাতের মধ্যে ধান আগুন দিয়ে পোড়াইয়া ফেলাইবে কিন্তু কেউ গোডাউনে জমা দেবে না তার কারণ জানে যে গোডাউনে জমা দিলে মন্ত্রীরা ব্ল্যাকে বিক্রি করিয়া টাকা পয়সা লইয়া বিদেশে উড়াও দেবে এই জন্য আমি জেলের হুজুর আমি নির্দোষ দেশের মানুষের কাছে যখন ছিলাম এই জেলে দেওয়ার আগে আপনার ঘরে সাত বছর বয়সের সময় আসছি আমি এসেছি জেলের মধ্যে গেলাম ২৭ বছর বয়সে এখন প্রায় ৩৭ আমার বয়স বাদশা এই ২০ বছর পর্যন্ত সাধারণ মানুষের কাছে আমি মেশার সুযোগ পেয়েছিলাম মানুষের আমাকে অনেক ভালো জানে অতএব আমি যদি বলি দেশে দুর্ভিক্ষ আসতেছে সবাই শুনবে এবং যদি বলি যে সব মানুষেরা তোমরা এখন তোমাদের অতিরিক্ত ফসল এই কারণে জমা রাখো দেখবা আগামী বছর তোমাদের ফলন হবে ২০০ মন করে এই প্রত্যেক ক্ষেতে তখন পাওয়ার সাথে সাথে বলবে হ্যাঁ এটা ইউসুফের কথা ঠিক আছে অতএব ইউসুফের কাছে আমরা আমানত রাখতে পারি সব মন্ত্রীদের কাছে তো আমানত রাখে না আমাকে খাদ্য মন্ত্রণালয় দিয়ে দেন দেখবেন আস্তে করে খাদ্যগুলো জমা করা শুরু করে দেব এই কারণে আপনি বিশ্বাসযোগ্যতা আমি অর্জন করতে পেরেছি কারণ এর আগে প্রমাণিত প্রমাণিত কেমনে এই হুজুর এমপি হয়েছে মন্ত্রী হয়েছে এই হুজুরের দলের লোকেরা মন্ত্রিত্ব করছে দুই তিনটা মন্ত্রণালয় এক পয়সা দুর্নীতি করে না দুর্নীতিবাজদের হাতে মানুষ আমানত রাখবে না দুর্নীতি মুক্ত মানুষদের হাতেই কেবল আমানত রাখবে ঠিক কিনা বলে এক দ্বিতীয় হচ্ছে বাদশা যখন খাদ্যের ঘাটতি দেখা দেবে দেশের মধ্যে তখন স্বাভাবিকভাবেই এই পার্শ্বপরী রাষ্ট্র যা আছে এগুলোতেও দুর্ভিক্ষ দেখা দেবে কথা বুঝছেন কিনা আপনার এই মন্ত্রীদের নৈতিক পরাজয় হওয়ার কারণে এরা স্বাভাবিকভাবে স্বজন প্রীতি করবে এক একজনে পাইবে ৫ কেজি করে চাল সেই জায়গায় একজন আরে খালাতো বাইরে দেবে ১০ কেজি মামাতো বুইনেরে দেবে ১৫ কেজি দলীয় লোক হইতে দেবে ৩০ কেজি আর পাশাপাশি অন্য দলের লোক এবং অন্য ধর্ম কিংবা অন্য লোকেরা আসলে তাদেরকে দেবে না ফলে খাদ্যের মধ্যে ঘাটতি হবে এবং আস্তে আস্তে দুর্ভিক্ষ দেখা দেবে ফলে যেই মানুষগুলো পাবে না তারা মিছিল করবে ঝাড়ু মিছিল করবে বাড়ি মিছিল করবে থালা মিছিল করবে এরপর আপনার মধ্যে থালা ভাঙ্গে পিছিয়ে দিয়ে পিটাইয়া জাহান্নামে পাঠাইবে
দেশের মধ্যে বিদ্রোহ তৈরি হবে এই ক্ষেত্রে শক্ত হাতে অবস্থান করতে হবে প্রত্যেক মানুষকে সমানভাবে বণ্টন করার নিয়মটা আমি ছাড়া ইনসাফ ভিত্তিক বণ্টন অন্যের দ্বারা সম্ভব না যদি এটা সম্ভব হতো কমপক্ষে সবের ব্যাখ্যাটা হইলো তারা জানতো অতএব বাদশা এটা আমার হাতে দেন অথবা এটা পাচার করে তারা অন্য দেশে বেশি দামে বিক্রি করে ফেলবে সেই জন্য হলেও খাদ্য মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয় থাকবে আমার হাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাযালিকা মাক্কান্না লিইউসুফা ফিল আরদ এমনি করি আমার ইউসুফকে আমি দুনিয়ার বুকে প্রেসিডেন্টের মর্যাদা দান করলাম তাহলে বোঝা যায় দুর্ভিক্ষ আসার চতুর্থর পরে পঞ্চম কারণ হলো নির্দোষ কোনো মানুষকে যদি জেলে রাখা হয় আর জেলে যদি রাখা হয় ধর্ষণের অভিযোগ দিয়া এক নম্বরের লোকটা আসলে কি নির্দোষ এরপরও জেল খাটতেছে কোন অভিযোগে ধর্ষণের অভিযোগে এই রকম পরিবেশ যদি কোনো রাষ্ট্রে থাকে সেই রাষ্ট্রে কি আসে আচ্ছা এই দুর্যোগ থেকে বাঁচার উপায় কি বাঁচার উপায় হচ্ছে জেলের হুজুরকে কি করে দিতে হবে মুক্ত করে দিতে হবে এরপর ওই হুজুর যে তার কাছে যার অভিযুক্ত করা হয়েছে যেই যেই নারীদেরা সেই নারীদের ওই হুজুরের কাছে কি চাইতে হবে ক্ষমা চাইতে হবে আর তৃতীয় হচ্ছে হুজুরকে মুক্ত করে শুধু সাইদা দেওয়া না বরং তাকে এনে রাষ্ট্রের সর্বোচ্চ মর্যাদা জায়গায় বসাইতে হবে তাহলে দুর্যোগ মোকাবেলা করা সম্ভব ঠিক কিনা বলো